শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি যে খাটটাতে বসে আছি আপনাদেরকে দেখলে মনে হইতে পারে যে আমি মনে হয় কোন পর্যটনের জায়গায় বসে আছি কিনা যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি এরকম না এটা আমার বাড়ির পাশেই একটা গ্রাম গুগাওরা গ্রাম এই গুগাওরা গ্রামে এই বাড়ির যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা এখন যে কারণে আমার ভিডিওটা করা আমাদের এইবার ঘূর্ণিঝড়ে প্রায় দেড়শো থেকে দুইশো বাড়ি ঘর বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র সাতাশি বা নব্বই বানের মতো টিন এখন এগুলা দেওয়ার পর আমার আরো দেখা যাইতেছে যে সত্তর আশিটা যেটা ইমার্জেন্সি আমি তো অলরেডি যা আছে বন্টন করে ফেলছি কিন্তু এখন এই প্রায় দেড়শো থেকে দুইশো বাড়ি ঘর ভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র সাতাশি বা নব্বই বানের মতো টিন এমন এগুলা দেওয়ার পর আমার আরো দেখা যাইতেছে যে সত্তর আশিটা যেটা ইমার্জেন্সি আমি তো অলরেডি যা আছে বন্টন করে এই দিকে দেখেন উনারা আবার আমার জন্য একটু কোকের ব্যবস্থা করছেন মোজো মনে করছেন যে আমি আসবো তো বইলে আসছিলাম যে মজোর ব্যবস্থা করছেন দেখেন এইরকম টিন নাই চাল নাই সবকিছুর পরে দেখা যাইতেছে যে একটু মজোর ব্যবস্থা করছেন যাতে আমি একটু এমপি তো এই নামে আমি যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু আমি যে খাটটাতে বসে আছি আপনাদেরকে দেখলে মনে হইতে পারে যে আমি মনে হয় কোনো পর্যটনের জায়গায় বসে আছি কিনা যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি আসলে এরকম না এটা আমার বাড়ির পাশেই এটা গ্রাম গুগাউরা গ্রাম এই গুগাউরা গ্রামে এই যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা এখন যে কারণে আমার ভিডিওটা করা আমাদের এইবার ঘূর্ণিঝড়ে প্রায় দেড়শো থেকে দুইশো বাড়ি ঘর এইভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র সাতাশি বা নব্বই বানের মতো টিন এখন এগুলা দেওয়ার পর আমার আরও দেখা যাইতেছে যে সত্তর আশিটা যেটা ইমার্জেন্সি আমি তো অলরেডি যা আছে বন্টন করে ফেলছি কিন্তু এখন এই ঘরটা দেখার পর আমি এমপি হিসাবে ওনারা আমার ভোট দিছেন বা দিচ্ছেন না বড় জিনিস না কিন্তু এমপি হিসাবে তো আমার সবার দায়িত্ব এখন আমার উপর এখন আমি কি করি বলেন এখন এই নগদ টাকা তো কোন না কোনোভাবে ব্যবস্থা করা লাগবে না এদেরকে আমি গড়ি বানাই দিব কিভাবে আমার টিনও তো শেষ দুর্যোগ মন্ত্রণালয়ে যারা আমাদের যা দিছিলেন দুর্যোগের জন্য তারা কিছুই দিতে পারেন নাই আমাদের যেটা দিচ্ছেন আগে যেটা দিচ্ছেন স্বাভাবিক বরাদ্দ এখান থেকে আমি যা পারছি আমাদের এই ও সাহেবের সহযোগিতা নিয়ে যা দিছি

এই হচ্ছে কি আথিতে ফরিদ ভাই দেখ আমি ভিডিও করতে করতে ফরিদ ভাই পক্ষ থেকে দশ হাজার টাকা অলরেডি উঠে গেছে একটা হাততালি ধানা সবাই আমাদের আমাদের এলাকার ইউনিয়ন আমার পাশের উপজেলার উনি একজন ব্যবসায়ী মানুষ

এটা তো হইতে পারে না দরে অনেক কিছু সহ্য করে নিতে হয় কিন্তু এতটা পারা যায় না কারণ মানুষ হিসাবে মানুষের কষ্টে যদি আপনি কষ্ট পান তাহলে এই ধরনের বাড়ি ঘর এগুলা ভাঙা দেখলে আশ্চর্য হয় না পুরো কি তো তিনটা